আম্পার ফলন হলেও বরেন্দ্র এলাকায় কাঙ্ক্ষিত দর না পাওয়ায় হতাশ চাষিরা। বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস রাইস মিলে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। এবার গেল মৌসুমের চেয়ে প্রতি বিঘা জমিতে কিন্তু সার, কীটনাশক বা অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি হওয়ার কারণে গেল বারের চেয়ে কিন্তু বিঘা প্রতি 2 থেকে 2,500 টাকা বাড়তি খরচ গুনতে হয়েছে চাষিদের। এবং এই বাড়তি খরচ কিন্তু হাটগুলোতে যখন ধান তুলছেন সেই সময় কিন্তু আর বাড়তি খরচ তাদের উঠছে না। দরের জায়গাটা কিন্তু পুরো বাজার ব্যবস্থাটা আসলে বিগত মৌসুমের মতো চাষিদের ধান কিন্তু ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা পরিচালনা করছেন, ধান কিনছেন, ধানে এক ধরনের নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থার কারণে কিন্তু বাজারের যে মুনাফাটা এটা কিন্তু চাষিরা অভিযোগ করছেন। এই মুহূর্তে কিন্তু পুরো বাজার ব্যবস্থার সুফল চাষিদের ঘরে না গিয়ে যাচ্ছে ব্যবসায়ীর দিকে। এবং এই এই ক্ষেত্রে কিন্তু চাষিরা যে বিষয়টি বরাবরই অভিযোগ করেন, হাটগুলোতে কিন্তু নজরদারির অভাব থাকে এবং মৌসুমের প্রথম দিকে কিন্তু যে পরিমাণ ধান হাটে চাষিরা নিয়ে আসেন এই ধানের বিক্রির পেছনে কিন্তু চাষিরা আসলে ধান ধরে রাখতে পারেন না, কারণ তারা বলেন যে বিভিন্ন ধার দেনা করে হাটে ধান তুলেন তারা বিক্রির জন্য এবং দ্রুতই এই ধানগুলো কিন্তু তাদের বিক্রি করতে হয়। আর এই সুযোগটাই কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে নেওয়া হয় বা ব্যবসায়ীরা এই মৌসুমে তারা বল যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন যে বিগত বছরগুলির চেয়ে এবার কিন্তু তাদের ধান সংগ্রহের যে মাত্রা তা বেড়েছে। আবার অভিযোগটা যে বিষয়টি আসছে যে ধানের দরটা কিছুটা কম থাকার পিছনে গেল মৌসুমের যে সব ধান ছিল বা চাল ছিল এই ধান চালগুলি তারা বিক্রি করতে পারছিল না, ফলে কিন্তু অনেকটা কম দরে তাদেরকে কিনতে হচ্ছে বা বাজারে এক ধরনের নিম্নরকম নিচের দিকে বাজারটা থাকছে। এই অবস্থায় আসলে চাষিদের প্রকৃত বাজারের সাথে উৎপাদনের একটা বড় ফারাক রয়েছে এবং উৎপাদন করতে গিয়ে যে খরচ হয়েছে সেই খরচ কিন্তু হাটগুলোতে গিয়ে কিন্তু তারা সেরকম ভাবে পাচ্ছে না। আরেকটি বিষয় হলো যে ধানের বাজারের সঙ্গে কিন্তু চালের বাজারে একটা বিস্তর ফারাক রয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি ধান থেকে চাল উৎপাদন করতে যে খরচ হচ্ছে এই খরচের তুলনায় কিন্তু চালের বাজারে এসে কিন্তু সেই দামটা তারা পাচ্ছে না। প্রতি কেজি চালের বাজারে ধানের একটা তারতম্য 10 থেকে 12 টাকা প্রতি মুহূর্তেই থাকছে। এই বাড়তি মুনাফাটাই কিন্তু প্রকৃত অর্থে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে এবং এই জায়গায় একটা সরকারের নজরদারি থাকা দরকার। ধান চাল কেনা বেচার একটা প্রকৃত বাজার ব্যবস্থাপনা কিন্তু চাষিরা সবসময় আহ্বান করছেন, দেখার তাগিদ দিয়ে আসছেন। তো এই ছিল নওগাঁর সার্বিক ধান চাল কেনা বেচার খবর আমার কাছে। আমরা সরাসরি ছিলাম নওগাঁয়।